সালামু আলাইকুম এটেন মালার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি শুরুতেই থাকছি বিআরবি কেবল সংবাদ শোনাম শেখ হাসিনা সরকার বিরোধী বিক্ষোভ করায় আমি রাতে দণ্ডিত সাতান্ন জন বাংলাদেশকে রাষ্ট্রীয় ক্ষমা শিগগিরই দেশে ফিরবেন তারা জানালেন প্রধান উপদেষ্টা মানহানির পাঁচ মামলা থেকে খালাস পেলেন বেগম খালেদা জিয়া সি আদালতের রায় আট বছর গুম থাকা লোমহর্ষক বর্ণনা দিলেন আবদুল্লাহ আমান আজমি ডিবি অফিসার আর ভাতের হোটেল হবে না অঙ্গীকার ঢাকার ডিবি প্রধানের এবং তিন ঘন্টার মুসল বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা যান ও জলজটে দুর্ভোগে নগরবাসী বিআরবি কেবল সংবাদ শিরোনাম আর এবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে দুবাইয়ে বিক্ষোভ করায় দণ্ডিত সাতান্ন জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মেদ বিন জায়দ আল নাহিয়ান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সম্পাদকদের সাথে বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শিগগিরই তারা দেশে ফিরবেন বলেও জানান প্রধান উপদেষ্টা সরকার পরিবর্তনের কারণে ব্যাংকিং খাতে আস্থা ফেরায় প্রবাসী আয় সুবাতাস বইতে শুরু করেছে পাচার বন্ধ থাকায় আগস্টে দেশে রেকর্ড কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে বিশ্লেষকরা বলছেন প্রবাসীদের সম্মানিত করার পাশাপাশি সুযোগ সুবিধা দেয়া গেলে রেমিটেন্স আরো বাড়বে কেন্দ্রীয় ব্যাংক বলছে রেমিটেন্স আরো বাড়াতে এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে রেমিটেন্স প্রবাহ বন্ধ রেখেছিলেন প্রবাসী কর্মীরা এর প্রেক্ষিতে আগস্টের প্রথম দিকে আসে মাত্র ছিয়ানব্বই দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয় আওয়ামী লীগ সরকার পতন হলে বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ গেল মাসে একশো দেশ থেকে এক কোটিরও বেশি প্রবাসী কর্মী দুশো কোটি মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন যা দু সালের আগস্ট মাসের চেয়ে উনচল্লিশ শতাংশ বেশি কেন্দ্রীয় ব্যাংক বলছে ডলারের বাজার দর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আগে যে পয়েন্ট ছিল সেটাকে ইনক্রিজ করে টু বাড়ানো হয়েছে যার ফলে রেটটা অনেকটা মার্কেট বেসড হয়েছে এছাড়া বিভিন্ন সংস্কার কার্যক্রমের ফলে ব্যাংকিং সিস্টেমেও একটা ইতিবাচক ধারা পরিলক্ষিত হচ্ছে বিশ্লেষকরা বলছেন কর্পোরেট ব্যাংক মালিকরা ব্যাংকের নামে রেমিটেন্স সংগ্রহ করে তা দেশে না পাঠিয়ে আত্মসাত করতেন ফলে ব্যাংকিং চ্যানেলে আস্থা হারিয়েছিলেন প্রবাসীরা কর্পোরেট ব্যাংকগুলোর মালিক ছিল তথাকথিত কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ব্যাংকগুলো দখল করে রেখেছিল বাংলাদেশ ব্যাংক তাদের নিজস্ব আইনের মাধ্যমে সরিয়ে দেওয়া হলো এইসব ব্যাংক মালিকরা কিন্তু তাদের যে বিদেশে রেমিনেন্স হাউসগুলো ছিল তারা কিন্তু যে অর্থরা কালেকশন করত সেই কালেকশন কিন্তু অর্থরা কিন্তু দেশে আনত সে নিজে বাড়ি করত গাড়ি করত সম্পদ করত আন্ডার ইনভয়েসিং এর টাকা দিত সুতরাং এর ঋণ থেকে যখন এরা আউট হয়ে গেল এটিও কিন্তু আমাদের রেমিটেন্স প্রবাহ এখন বাড়তে থাকবে বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সেপ্টেম্বরে রিজার্ভ সংরক্ষণে আইএমএফ এর অন্তত চোদ্দ বিলিয়ন মার্কিন ডলার ধরে রাখার শর্ত ছিল যা এরই মধ্যে পূরণ হয়েছে তাই রেমিটেন্স মিটেন্সের এই গতি ধরে রাখতে প্রবাসীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের এখন আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্টে তো সম্মান প্রদান করা হচ্ছে প্রবাসীদের জন্য কোনো বন্ড তৈরি করা যায় না প্রবাসীদের সন্তানদের যদি লেখাপড়ার জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হয় যে প্রত্যেকটি সরকারি স্কুলে প্রবাসীরা 1% 2% তাদের সন্তানটা লেখাপড়া করতে পারবে বা তাদের জন্য বিশেষ এলাকাটা বরাদ্দ করে একটা জমি সরকারি মূল্য দেওয়া যেতে পারে এই সকল নানা রকম ভাবে যদি তাদেরকে পূর্ণ দানা দেওয়া হয় এই 6 মাসেরই কিন্তু আমরা মনে করি আমরা 30 32 বিলিয়ন ডলার পর্যন্ত আমরা অ্যাড্রেস করতে পারব শিক্ষার আছে বাংলার ব্যাংক আছে সবাই মিলে এই রেমিটেন্স বৃদ্ধির কাজগুলো করে থাকে। এবং সেটা কিন্তু কন্টিনিউ আছে এবং ভবিষ্যতেও থাকবে সুতরাং আমরা মনে করি যে সামনেও হয়তো রেমিটেন্স আরও বৃদ্ধি পাবে দু হাজার অর্থ বছরের প্রথম দুই মাসে চার দশমিক বিলিয়ন মার্কিন ডলার প্রবাসী আয় দেশে এসেছে ইমদাদুল্লাহ বাবু এটিএন বাংলা ঢাকা মানহানির পাঁচ মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালত দু হাজার ষোলো সালে আওয়ামী লীগ সরকারের আমলে ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে সাবেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করে জননেত্রী পরিষদের সভাপতি এবিসির সিদ্দিকি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুই বিচারক তাকে এসব মামলায় খালাস দেন আরো জানাচ্ছেন মাঝারুল হক মহাজির বেগম খালেদা বিরুদ্ধে করা মানহানির পাঁচ মামলার বাদী দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে তা প্রত্যাহারের আবেদন করেন তার আইনজীবীরা শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দুই বিচারক দীর্ঘ আট বছর পর সব মামলা থেকে বেগম জিয়াকে খালাস দেন এই মামলাগুলা যারা করেছে এই মামলাগুলা করার তাদের কোনো আইনগত অধিকার ছিল না তারপরও সরকারের ইঙ্গিতে তারা মামলা করেছে জন্মদিন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা এবং একই সবচেয়ে দুঃখজনক হলো আইনের বিধান হলো একই অপরাধ নিয়ে একের অধিক মামলা করা যায় না কিন্তু গত সরকার ম্যাডামের বিরুদ্ধে ঢাকা নরাইল যশোর বাংলাদেশের বিভিন্ন জায়গায় একই অপরাধে একের অধিক এক দুই পাঁচ মামলা করেছে খালেদা জিয়ার আইনজীবী জানান চার বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতদিন হয়রানি করতেই মিথ্যা এসব মামলা ঝুলিয়ে রাখা হয় আপনি এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন তিনি মারা গেছেন চার বছর আগে কিন্তু তার মামলা এখনো মরে নাই যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন তারা ম্যাডামের পাঁচটি মামলায় তাকে খালাস দিয়েছেন এই মামলা মিথ্যা এটা শুধু মিথ্যা নয় এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা এবং আমি বলেছি কিন্তু নাম সর্বস্বহীন পরিচয়হীন মানুষ তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার নামে মামলা করলে সরকারের কাছাকাছি যাবে দুর্নীতি করতে পারবে সেই কারণে সেই অসৎ উদ্দেশ্যে এই মামলাগুলা মামলার বিবরণে জানা যায় দুই সালের তিন নভেম্বর সিএমএম আদালতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগে চারটি মামলা করেন আওয়ামী লীগ সমর্থক জননেত্রী পরিষদের সভাপতি এ বি দিকে একই বছরের ত্রিশে আগস্ট পনেরোই আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলা করেন শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাহী আদেশে বেগম জিয়াকে দুর্নীতি মামলা সাজা বাতিল করে মুক্তি দেয় অন্তর্বর্তী সরকার হক এটিএন বাংলা আজ রাত বারোটার পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে তিনি কথা বলেন মাদকের গডফাদারদের ধরা হবে বলেও জানান তিনি এ সময় তিনি আরও জানান মিয়ানমার সীমান্তে সমস্যা নিরসনে কাজ করছে সরকার এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগে থানা থেকে লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ আজকের মধ্যে স্বেচ্ছায় অস্ত্র জমা না দিলে আইনানুক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশে বিভিন্ন থানা ও ফাঁড়িতে অগ্নিসংযোগ ও হামলা করে দুর্বৃত্তরা লুট করে অস্ত্র কোলাবারুদ পুলিশ সদর দপ্তর জানায় এ পর্যন্ত সারা দেশে বিভিন্ন ধরনের তিন হাজার আটশো আশিটি অস্ত্র উদ্ধার হয়েছে দুই লাখ ছিয়াশি হাজার তিনশো তিপ্পান্ন রাউন্ড গুলি বাইশ হাজার দুইশো একটি টিআর সেল এবং দুই হাজার একশো উনচল্লিশটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয় আট বছর গুম থাকা লোমহংসক ঘটনার বর্ণনা দিয়েছেন জামায়াতের সাবেক আমির গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আজমি তিনি জানান বন্দী থাকার সময় কারো পায়ের আওয়াজ শুনলেই ক্রস ভয়ে আতঙ্কিত হয়ে পড়তেন জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বছরের পর বছর ধরে তার উপরে চলা নির্যাতনের বর্ণনা দেন তিনি আমান আজমি বলেন আট বছরে কোনো আলোবাতাস দেখতে দেওয়া হয়নি তাকে নামাজের সময় জানতে চাইল বলা হতো না রান্না করা যে খাবার দেওয়া হতো তা খাবার অযোগ্য ছিল হাত চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো এছাড়া এত জোরে চোখ বাধা হতো যে চোখের মনি ফেটে যাবার উপক্রম হতো ও জানান আমার আজমি আমি জিজ্ঞাসা করেছি আমার বিরুদ্ধে মামলা আছে কোনো ওয়ারেন্ট আছে মামলা ওয়ারেন্ট ছাড়া আমাকে আপনারা গ্রেফতার করতে পারেন না আপনারা আমাকে উঠিয়ে নিয়ে যাবেন না আপনাদের পরিচয় চোখ বেঁধে আমাকে নিজের গাড়িতে গিয়ে উঠিয়েছে মাইক্রোবাসে নিয়ে উঠিয়েছে এবং তখন পর্যন্ত আমি বলছি বারবার আমি সাবেক বিয়ে জেনে শোনার জানার অধিকার আছে আপনারা কারা কেন তখন আমাকে তুই তাকারি করে কথা বলেছি ভাতের হোটেল হবে না ডিবি অফিস হবে সেবা কেন্দ্র কাউকে গুম করবে না পুলিশের এই বিশেষ ইউনিট দায়িত্ব নিয়ে এটিএন বাংলাকে এসব কথা জানালেন গোয়েন্দা পুলিশের ঢাকা মহানগরের প্রধান রেজল করিম মল্লিক তিনি জানান পুলিশের ভাবমূর্তি উন্নয়নে কাজ করবেন তবে রাজনৈতিক হাতিয়ার হবে না পুলিশ নিরঞ্জন দেবের ক্যামেরায় মাহবুব কবির চপলের বিশেষ রিপোর্ট উনিশশো সালে পুলিশে যোগ দেন বিসিএস সতেরো ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক কিন্তু উনিশ মাসের মাথায় তাকে চাকরিচ্যুত করা হয় দু সালে মামলা করে চাকরি ফিরে পান তিনি পরে আবারও বঞ্চনার শিকার তার ব্যাচের কর্মকর্তারা অতিরিক্ত আইজিপি হলেও তিনি থেকে যান এসপি পদে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর ডিআইজি পদমর্যাদায় তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় সতেরো আঠারো বছর নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত অবহেলিত অপমানিত হয়েছি বিভিন্ন স্তরে বিভিন্ন কর্মকর্তার দ্বারা অনেকে ট্রল যে ডিবি মানে হচ্ছে ভাতের হোটেল কেউ কেউ বলতো যে হারুনের ভাতের হোটেল এটা কি ভাতের হোটেল থাকবে নাকি সেবা কেন্দ্র এসে পরিণত করবেন আপনারা এখানে কোনো ভাতের হোটেল চাইনিজ হোটেল বা চাই হোটেল কিছুই থাকবে না এখানে সেবামূলক প্রতিষ্ঠান থাকবে মানুষের সেবা করার জন্য যা যা প্রয়োজন আমরা তাই করব ডিবি অফিসের মধ্যেও আয়না ঘর দেখেছিলাম আমরা সেই আয়না ঘরটা কি এখনো থাকবে নাকি আসলে ডিবি অফিসের স্বচ্ছতা নিশ্চিত করা হবে এখানে কোনো আয়না ঘর বা মানুষের কষ্ট হয় কোনো কিছুই থাকবে না সরকার কর্তৃক আমাদের উপর যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব ডিবির সাদা পোশাকে লোকে উঠিয়ে নিয়ে গেছে ডিবি গাড়িতে নিয়ে গেছে এই অবশ্যই আমরা চাই না গুম খুন কোনো কিছুর সাথে জড়িত হওয়ার জন্য ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে যে একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি বিশ্ববর্ণ ব্যক্তিত্ব নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইনুস স্যারের নেতৃত্বে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তাদের নির্দেশাবলিতে আমরা আমাদের কাজ করে যাব আমরা চাচ্ছি ডিবি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সারা দেশে এবং বিশ্বে যেন ব্যাপক পরিচিতি পায় কি সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে আমরা সেভাবেই কাজ করে যাব আপনার সময়টা থেকে আপনি সেই নিশ্চয়তা দিতে পারবেন যে কোনো রাজনৈতিকভাবে ডিবি অন্তত ব্যবহার ব্যবহৃত হবে কি না হবে বর্তমান অন্তীনকালীন সরকার আমাদেরকে যথেষ্ট রকম সহযোগিতা করছেন এবং কোনোভাবেই এটা আমরা কাম্য করব না যে কখনো অন্যায় অন্যায় করে ডিবি তার কাজ করবে এখানে কোন রকম অরাজকতা কোন রকম দলাদলি কোনো কিছু বরদাস্ত করা হবে না ডিবির কোন সদস্য যদি অনিয়ম করে ইভেন আপনার বিরুদ্ধে যদি অনিয়মের কেউ অভিযোগ করে সবগুলো বিষয় তদন্ত হবে কিনা বা তদন্ত পরে দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে কিনা অবশ্যই তদন্ত হবে সে আমি হই আর যেই হোক তদন্ত অবশ্যই হবে এবং তদন্তের পরে যদি প্রমাণিত হয় তার বিচার অবশ্যই হবে পরিবর্তনের যা আশ্বাস দিলেন এই পরিবর্তনটা আসলে কবে থেকে আমরা দেখতে শুরু করব। আমাদের পরিবর্তন অলরেডি শুরু হয়েছে মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে মঙ্গলবার রিটটি দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজাজ। রিট আবেদনে বলা হয় দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি আত্মসাত ও বিদেশে পাচার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র সজিব ওয়াজেদ জয় শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকী সহ আওয়ামী সরকারের সংশ্লিষ্টরা কিন্তু এই বিষয়ে দুদককে অনুসন্ধানের জন্য আবেদন জানালেও কোনো পদক্ষেপ নেয়নি দুদক গত সতেরোই আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ ব্যয় বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত বিভিন্ন রাশিয়ান স্ল্যাশ ফান্ড থেকে এই পাঁচ বিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংকে স্থানান্তরে শেখ হাসিনাকে সহায়তা করেছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম যাতে মধ্যস্থতা করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও টিউলুপ বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের বেঞ্চে এই রিটের শুনানি হতে পারে ইউনিটের পাওয়ার প্ল্যান্ট বারোশো বারোশো চব্বিশ মেগাওয়াটের সেটার কস্ট তারা দেখিয়েছেন অলমোস্ট তেরো বিলিয়ন ডলার একই ধরনের দুটো ইউনিট ইন্ডিয়াতে একই তারাই স্থাপন করেছেন সেটার তাদের পুরো খরচ হয়েছিল সাড়ে ছয় বিলিয়ন ডলার পাঁচ বিলিয়ন ডলার এখান থেকে চুরি হয়েছে পাচার হয়েছে এবং করেছে শেখ হাসিনা এবং তার পরিবারবর্গ সজীব বাজেদ জয় শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকি এইটার সঠিক বিচার এবং তদন্ত চেয়ে সো অ্যান্টি করাপশন কমিশন যেন এটা সঠিক তদন্ত করে এবং তদন্ত রিপোর্ট মহামান্য হাইকোর্টকে প্রেজেন্ট করে এবং সেটার প্রেক্ষিতে যেন মহামান্য হাইকোর্ট বিচার করতে পারেন সেই রিলেটেড আজকে আমরা একটা রিট দায়ের করেছি তিন ঘন্টার মুশল বৃষ্টিতে সকালে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা সড়কে কোথাও কোথাও কোমর সমান পানি জমায় ব্যাহত হয় যান চলাচল তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন মানুষ মৌসুমী বায়ুর প্রভাব ও মেঘমালার কারণে এই বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস রিপোর্ট অসহ্য গরমের পর বৃষ্টি নগরবাসীকে সাময়িক স্বস্তি দেয় কিন্তু ভোগান্তিতে ফেলে কর্মস্থলমুখী মানুষ ও শিক্ষার্থীদের তলিয়ে যাওয়া সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ইঞ্জিনে পানি প্রবেশ করে কোথাও কোথাও বিকল হচ্ছে এসব যানবাহন সড়ক ডুবে পানি গিয়ে ঠেকেছে ফুটপাতেও একদিকে তীব্র যানজট অন্যদিকে ফুটপাত দিয়ে হাঁটার সুযোগও সীমিত পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশদের আমি অনেকটা টাইম হাতে নিয়েই বের হয়েছিলাম বাট যে অবস্থা তাতে মনে হচ্ছে না বাস পাবো এই আমি হচ্ছে আবার মেট্রেলে যা ট্রাই করছি তিন ফুট থেকে চার ফুট পানি বেরছিল যার কারণে ছোট গাড়িগুলো ওই পানির মধ্যে যেতেই পড়তেছিল কিছু কিছু বড় বাসগুলা গেছে সামান্য বৃষ্টিতে ধানমন্ডি মোহাম্মদপুর মিরপুর সহ ঢাকা শহরের বেশ কিছু এলাকার সড়ক তলিয়ে যাওয়ার এ দৃশ্য নতুন নয় জলাবদ্ধতা নাকি জলজট সেই বিতর্কে না গিয়ে এর স্থায়ী সমাধান চান নগরবাসী তারা বলছেন সিটি কর্পোরেশন ওয়াসা সহ অন্যান্য সংস্থাগুলো উদ্যোগী হলে সমাধান বের হয়ে আসবে আবহাওয়া অফিস বলছে পার্বত্য চট্টগ্রাম দিয়ে প্রবেশ করা মেঘমালার কারণে মাত্র তিন ঘন্টায় আশি মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এটি পঞ্চগড় দিয়ে বাংলাদেশ অতিক্রম করার পরেই স্বাভাবিক হয়েছে আবহাওয়া পরিস্থিতি যেহেতু এখন সিস্টেমগুলো দুর্বল হয়ে গিয়েছে লঘুচাপ এবং যে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে গেছে বিদায় কিন্তু বাংলাদেশে এখন মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে আর এই সক্রিয় মৌসুমি প্রভাবে বৃষ্টিপাত হয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে থেমে থেমে আবারও বৃষ্টিপাত হতে পারে তবে দিনব্যাপী ভারী বর্ষণের আশঙ্কা নেই বলে জানান এই আবহাওয়াবিদ মিজান শাহজাহান এটিএন বাংলা ঢাকা ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহল কাফিকে আটক করা হয়েছে সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিপি গত পাঁচই আগস্টে ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের কারণেই মূলত আবদুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রু অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আলোচনা করতেই তার এ সফর সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ডুসের যাওয়ার আগে মার্কিন দলটি ঢাকা আসবে লু ছাড়াও যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ড নেইম্যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর এবারে আলারাফা ইসলামী ব্যাংক সংবাদ গত দুই মাসে চাঁপাই নবাবগঞ্জের পদ্মার চরগুলোতে অজ্ঞাত রোগে মৃত্যু হয়েছে প্রায় চারশো গরুর আক্রান্ত হবার কয়েক ঘন্টার মধ্যে মারা যাচ্ছে গরু ও বাছুর এ অবস্থায় দিশে হারা হয়ে পড়েছেন মালিক ও রাখালরা চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো ছবি ও তথ্যে টেস্ক রিপোর্ট বিস্তীর্ণ পদ্মার চরে ঘাস খাওয়া অবস্থায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে গরু ফুলে যাচ্ছে সামনের বা পেছনের মাংসপেশী কিছু বুঝে ওঠার আগেই চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে মারা যাচ্ছে এসব অসুস্থ গরু ও বাছুর চোখের সামনে এমনভাবে গরু মরতে দেখে অসহায় চাপাই নবাবগঞ্জের পদ্মার চরাঞ্চলের মালিক ও রাখালরা এ অবস্থায় সদর উপজেলার নারায়ণপুর শিবগঞ্জের পাকা দুর্লভপুর উজিরপুর ইউনিয়নের বিভিন্ন চরে শঙ্কার মধ্যে রয়েছেন রাখাল ও গরুর মালিকরা তাদের অভিযোগ শত শত গরু অসুস্থ হয়ে মারা গেলেও চরে আসেন না সরকারি পশু হাসপাতালের চিকিৎসকরা ন্যাঁড়ায় হাঁটতে পারেন না বেশি এখনটার প্যাট ফুলছে কোনটার গলা ফুলছে কোনটার পাছাদেক ফুলছে দিয়ে আপনার হাঁটতে পারে না হঠাৎ করে আপনার গরুর প্যাটে ফাঁপ লাগিয়ে গিয়েছে যে কোনো সাইড এক জায়গা দেহের মধ্যে ফুলিয়ে গেছে আপনার ফুলিয়ে যাওয়া গরু আপনার ছ ঘন্টা থেকে সাত আট ঘন্টার মধ্যে মারা গেছে দশ ঘন্টাও সর্বোচ্চ প্রাথমিকভাবে বাদলা রোগকেই গরু মৃত্যুর কারণ বলে মনে করছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা চরের ঘাসের জীবাণু থেকেই এ রোগ ছড়ানোর দাবি তাদের আমরা এই রোগের আইডেন্টিফাই করে আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব যেহেতু আমাদের কাছে ব্ল্যাক কোয়ার্টার বা বাদলা রোগের টিকা রয়েছে সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এটা খুব মারাত্মক কিছু হবে প্রাণী সম্পদ বিভাগ অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেবে এমনটাই দাবি গরুর মালিকদের ডাক্তারকে ডাকি ডাক্তাররা বলে মেডিকেল লেসো মেডিকেল তো আমাকে যাওয়ার মতন উপায় নেই এখান থেকে কিভাবে এত গরু লে যাব মেডিকেল সরেজমিনে পরিদর্শন করে নমুনা সংগ্রহের পর রোগ নিশ্চিত হয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ দপ্তর বিউরো রিপোর্ট এটিএন বাংলা কারখানা ভাঙচুর রাজনৈতিক অস্থিরতা ও বন্যায় পোশাকের বিশ ভাগ পণ্যের অর্ডার কমে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা তাদের মতে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি কারখানায় উৎপাদন কমে গেছে কয়েক অন্তর্বর্তী সরকারের নীতি সহায়তাকে কাজে লাগিয়ে ইউরোপ ও আমেরিকায় আরও বেশি পণ্য রপ্তানি করে কিছুটা হলেও আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা শারফুল আলমের রিপোর্ট দেশের এগারো জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় চট্টগ্রামের সাথে প্রায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে ব্যবসা বাণিজ্যের লাইফ খ্যাত চট্টগ্রাম হাইওয়ে তলিয়ে যায় বন্যার পানিতে এতে সড়কে পণ্য বোঝায় কাভার ব্যান আটকে থাকে কাঁচামাল আমদানি ও পণ্য রপ্তানি সেবা পুরোপুরি বন্ধ হয়ে যায় এর আগে সরাচার সরকার পতনের আন্দোলনের সময় দফায় দফায় সরকারি ছুটিতে রপ্তানি পণ্যের আংশিক চালান সময় মতো পাঠানো যায়নি জানিয়েছেন রপ্তানকরা জুলাইয়ের পনেরো তারিখের আগে যে সমস্ত অর্ডারগুলি আমাদের সাথে হচ্ছিল বা হয়েছিল সেই কিন্তু অর্ডার অর্ডার আমরা পরবর্তীতে আর পাইনি ওই সময় যখন আমরা দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম তো মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট অর্ডার শিফট হয়ে গেছে এই সময়টায় কারণ ওই সময়টা কিন্তু আমাদের পিক সময় ছিল পরবর্তী উইন্টারের উইন্টারের অর্ডারগুলি পিক করার এদিকে কয়েকদিন ধরেই শিল্পাঞ্চলগুলিতে চলছে অস্থিরতা এর মধ্যে সাভার আশুলিয়া গাজীপুরের প্রায় শতাধিক কারখানা বন্ধ রাখা হয়েছে এই পরিস্থিতিতে কারখানা নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি রপ্তানি আয় বাড়াতে সরকারের সহযোগিতা প্রয়োজন বলে বলছেন গবেষকরা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পরিবর্তনগুলো হটে সেটা যে কোনো বাজারের জন্যই কিন্তু অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি করে তো সেই জায়গাটিতে যতটা দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার বিজনেস কনফিডেন্স তৈরি করতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ দিক আমাদের কারকদের উচিত হবে দ্রুততর সময় তারা যদি বাংলাদেশে একটা এক্সপো করতে পারেন এবং সেই এক্সপোতে যদি মূল যারা ব্র্যান্ড বায়ার তাদেরকে যদি এখানে আমন্ত্রণ জানাতে পারেন তাতে যেটি হবে তারা দেখে গেলেন যে আমাদের এখানে কি ধরনের পরিস্থিতিগত উন্নতি হচ্ছে এবং তারা নিজের চোখে দেখে গেলে তাদের কনফিডেন্সটি বাড়বে এটা অন্তর্বর্তী সরকারেরও উচিত হবে সংশ্লিষ্ট আমদানিকারক দেশ যেগুলো রয়েছে ইউরোপ ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা এই সমস্ত দেশগুলোর কাছে বার্তা পাঠানো সরাসরি দেশের প্রধান রপ্তানি শিল্পের নিরাপত্তায় সরকার শিল্পাঞ্চলগুলোতে যৌথ অভিযান পরিচালনা শুরু করেছে বিশ্লেষকদের মতে এতে স্থিতিশীলতা বেড়ে আবারো পণ্য উৎপাদনে মুখরিত হবে কারখানা বাড়বে রপ্তানি আয়ও শরফত আলম এটিএন বাংলা ঢাকা এবারে পার্টিক্স খেলার খবর রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার পথে টাইগাররা তাও আবার তাদের মাটিতেই একশো রানের জয়ের লক্ষ্যে শেষ দিনে ব্যাটিং করতে নেমে লাঞ্চ বিরতি পর্যন্ত দুই উইকেটে একশো রান সংগ্রহ করে নজমুল হোসেন সাঁতর দল জয় থেকে তখন আর মাত্র আটষট্টি রান দূরে ছিল লাল সবুজের দল আগের দিনের বিনা উইকেটে বিয়াল্লিশ রান নিয়ে খেলতে নেমে দলের আটান্ন রানে জাকিরের উইকেট হারায় বাংলাদেশ দলীয় সত্তর রানে বিদায় নেন সাদমান তবে শান্ত ও মমিনুল ঠিকই বাংলাদেশকে জয়ের পথে রাখেন শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে একশো রান সংবাদ শেষ করছি তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার শেখ হাসিনা সরকার বিরোধী বিক্ষোভ করায় আমি রাতে দণ্ডিত সাতান্ন জন বাংলাদেশকে রাষ্ট্রীয় ক্ষমা শিগগিরই দেশে ফিরবেন তারা জানালেন প্রধান উপদেষ্টা মানহানির পাঁচ মামলা থেকে খালাস পেলেন বেগম খালেদা জিয়া সিএমএম আদালতের রায় আট বছর গুম থাকা লোমহর্ষক বর্ণনা দিলেন আবদুল্লাহ হিলামান আজমি ডিবি অফিসার ভাতের হোটেল হবে না অঙ্গীকার ঢাকার ডিবি প্রধানের এবং তিন ঘন্টার মুসল বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা যান ও জলজটে দুর্ভোগে নগরবাসী আর এই ছিল এখনকার মতো রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে পায়স ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ